আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এসেছি ভীষণ মজার একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ডিমের মালাইকারি, তবে একটু ভিন্ন রকমভাবে, ক্যাপসিকাম দিয়ে। ক্যাপসিকাম দিয়ে ডিমের মালাইকারি খেয়েছেন কখনো? এটা কিন্তু ভীষণ মজা হয়। ক্যাপসিকাম দিব, বেল পেপার দিব, এবং দিব আমি দুধ। দুধ তো অবশ্যই লাগবে মালাইকারিতে। তো এই সুন্দর রান্নাটা চলুন কীভাবে করলাম এবং কী কী লাগলো সেটা শেয়ার করবো আজকে। তো আজকে যেহেতু ডিমটা একটু ভিন্নভাবে রান্না করব বলেছি, তো ভিন্নভাবে আমি করছি আজকে। দুধ দিয়ে করব রান্নাটা এবং ক্যাপসিকাম এবং বেল পেপার দেবো রান্নাটাতে। এভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো কী কী নিয়েছি আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি মুরগির ডিম, 8টা ডিম আছে এখানে। এটাকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে এসেছি। আর 1 কাপ আছে পেঁয়াজ, পেঁয়াজ রেগুলার কাট করে নিয়েছি। আর এখানে আছে 1 মাগ কফি মাগের, 1 মাগ নিয়েছি আমি এখানে দুধ। দুধটাকে জাল করে নেওয়ার দরকার নেই, কাঁচাই যথেষ্ট, কিছু হবে না এতে। আর এই হচ্ছে 1 কাপ করে নিয়েছি আমি ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, একটু লম্বা লম্বা করে এইভাবে কাটটা করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 1টা টমেটো, 1টা টমেটো, মাঝারি সাইজের 1টা টমেটোকে এইভাবে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি ফ্লেভারের জন্য কাঁচা মরিচ। আর এখানে আছে 1 চা চামচ করে হলুদ এবং মরিচের গুঁড়া, 1/2 চা চামচ আছে এখানে ধনিয়া গুঁড়া, আর স্বাদমতো লবণ। আর এখানে আছে গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, আর ভাজা জিরার গুঁড়া আছে এখানে 1 চা চামচ, আর আদা রসুনের পেস্ট আছে 1 টেবিল চামচ করে। তো এই হচ্ছে আমাদের উপকরণ। চলুন রান্নাটা করতে শুরু করে দেই। চুলায় 1টা প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল। ডিমটাকে প্রথমে ভেজে নিতে হবে। তেলটাতে একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া আমি এখন দিয়ে দিব ডিমটা ভাজার সময়। চাইলে ডিমটাতে মাখিয়েও নিতে পারেন। এবার ডিমগুলোকে দিয়ে আমি হালকা করে ভেজে নেব, বিসমিল্লা। এবং ডিমগুলো কিন্তু হালকা একটু কাট করে নিয়েছি আমি, কাট করে নিয়েছি মানে একটু ইয়ে লাগিয়ে দিয়েছি, চিড় লাগিয়ে দিয়েছি। হালকা করে একটু ভেজে নিলেই হবে। ডিমগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নেব এটাকে। এবার দিয়ে দেব পেঁয়াজ এবং লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব, কারণ মশলাটা কষাতে হবে। এর মধ্যে এখন আমি হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া এবং লবণটা দিয়ে দিব। ভালোমতো একটু কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে এর সাথে আমি টমেটোটাও দিয়ে দিলাম, কারণ টমেটোটা গলে যাবে, এটা আস্ত রাখার দরকার নেই। টমেটোটা গলে গেলেই কিন্তু তরকারির রঙটা দেখতে সুন্দর হয়, তাই না? তো এই জন্য টমেটোটা আগেই দিয়ে দিলাম। এবার ভালো মতো মশলাটা আমি কষিয়ে নেব এবং এর সাথে এখন আমি দিয়ে দিব আদা এবং রসুনের যে পেস্ট রেখেছিলাম সেটা। এবার বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এই যেই টমেটোটা দিয়েছিলাম সেটা কিন্তু গলে গেছে, কালারটা দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। এটার সাথে এখন আমি দিয়ে দেব যেই গরম মশলার গুঁড়াটা রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখনই। মশলাটা কষানো ঠিকঠাক হলে যে কোনো রান্না খেতে অসাধারণ হয়। এবার আমি এর সাথে যেই ক্যাপসিকাম আর বেল পেপার রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব, বিসমিল্লা। এবং ভালো মতো মিক্স করে নেব। যদি শুধু ক্যাপসিকাম থাকে, যে কোনো 1 কালার হলেও হয় আর কি, কিন্তু এই 3টা কালারই দিলাম, আমার কাছে ছিল বলে দিলাম আমি। এটা দেওয়ার কারণে কালারটা খুবই সুন্দর আসে, খুবই সুন্দর আসে কালারটা। এটাকে
এটাকে দিয়ে ভালোমতো একটু কষিয়ে নেব আমি আরেকবার। আমি একটু ভালো করে মিশিয়ে দিলাম এবং কষিয়েও নিলাম। এবার আমি ডিমগুলোকে দিয়ে দিব এর সাথে এবং একসাথে আরও একবার একটু মিশিয়ে নেব। এবং এই রান্নাটা কিন্তু ঢেকে করা হয় না, কারণ ঢেকে যদি রান্না করি এই যে ক্যাপসিকাম আর বেল পেপার দিয়েছি এগুলো একেবারে সেদ্ধ হয়ে গলে গলে যাবে, যেটা আমি চাই না, কারণ এটা খুবই নরম সবজি, তাই এটাকে ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নেই। এটাকে খোলা অবস্থাতেই রান্নাটা করতে হয়, রান্নাটা করতে কিন্তু এত বেশি সময়ও লাগে না, বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি দুধটা দিয়ে দিব, বিসমিল্লাহ। দুধের জায়গায় চাইলে পানিও ইউজ করতে পারেন, কিন্তু দুধটা দিলে অবশ্যই খেতে ভালো হবে। মিক্স করে দেব একসাথে। এবং একই সাথে এখন আমি যে জিরার গুঁড়াটা রেখেছিলাম, ভাজা জিরার গুঁড়া, সেটাও দিয়ে দিলাম। চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো লাগে। এখন এই ঝোলটা একটু টেনে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলটা টেনে গেলেই রান্নাটা হয়ে যাবে ইনশাল্লাহ। কাঁচামরিচগুলো দিয়ে দিব আমি এখন, আর পানির বদলে দুধ দেওয়ার কারণে বেশ একটা মালাই মালাই ব্যাপার হয়, কিন্তু রান্নাটাতে ভীষণ মজা হয় রান্নাটা। ঝোলটা অনেকটাই টেনে এসেছে, তার মানে রান্নাটা আমার হয়ে গেছে, বেশ একটা মালাই মালাই ব্যাপার চলে এসেছে। আমি গ্রেভিটা এরকমই চাই, তো আমি এটাকে নামিয়ে ফেলবো এখন চুলা থেকে এবং নামিয়ে পরিবেশন করে তারপর দেখাচ্ছি কেমন হলো। তো এই তো অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে গেল, ক্যাপসিকাম দিয়ে ডিমের মালাইকারি। রান্নাটা কিন্তু আপনিও করে ফেলতে পারেন এবং আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।